কোলে আঘাত হেনেছে আফার। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। সুন্দরবনের একাংশ মোংলা ও সাতক্ষীরা হয়ে বাংলাদেশের উপকূলে প্রবেশ করেছে আফার। আজ বিকেল 4টার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানে। আবহাওয়া অফিস বলেছে বাংলাদেশের উপকূলে গতিবেগ কমে ঘন্টায় 90 কিলোমিটার বেগে এগোচ্ছে আফফান। দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গের দিকেই বেশি শক্তি নিয়ে আঘাত হেনেছে আফফান। আজ রাত 8টার মধ্যে সাগর আইল্যান্ডের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অতিক্রম করবে। উপকূল অতিক্রমের সময় গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার রয়েছে, এটি ধীরে ধীরে কমে আসবে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।